solve in series the following differential equation by using Frobenius method. আমরা এই যে ডিফারেনশিয়াল ইকুয়েশনটাকে আমাদের তোমার সিরিজ সলিউশনে কনভার্ট করতে হবে। তাহলে আমরা গত ক্লাসে আমি শুরুতেই বলেছিলাম যে এই এই এতটুক যত অঙ্ক করো, এক নম্বর কেস, দুই নম্বর কেস, তিন নম্বর কেস, এতটুক পর্যন্ত প্রতিটাই একই হবে, ডিফারেন্সিয়েশন নতুন কিছু হবে না। কালকে যা করছে আজকে এটা নতুন কিছু না। তাহলে এইটুকার আলোচনায় আমি গেলাম না। এই কন্ডিশন গুলো তিনটার বেলায় প্রযোজ্য, এর নট ইজ নট ইকুয়াল টু জিরো, আর এস সাফিক্স মাইনাস ওয়ান, এস সাফিক্স মাইনাস টু, সাফিক্স মাইনাস থ্রি, অল আর জিরো। আচ্ছা তাহলে আমার করণীয় কি তোমরাই বলো যে আমরা কি করি এরপরে, একজন জবাব দাও, প্রসিডিউরটা বলো যে আমার করণীয় কি পরবর্তীতে। একবার দুইবার করে ডিফারেনশিয়েট করে স্যার করলাম এটা, তারপর করণীয় কি আমরা ইকুয়েশনটাতে মানগুলো পুট করে দেব, মানগুলো বসাতে দেব, ডিফারেনশিয়েট করব দুইবার, তারপর আমরা ডিফারেনশিয়েশনের মানগুলো আমরা প্রবলেমটাতে বসাই দেব। পুটিং দ্য অ্যাবাভ ভ্যালু ইন ওয়ান, এই যে বসাই দেব। তারপর আমি গত ক্লাসেই তোমাদের সাথে আমি আলোচনা করেছিলাম যেহেতু ইকুয়েশন গুলো লম্বা হয় সেই ক্ষেত্রে তুমি সংক্ষিপ্ত করার কি প্রসিডিউরটা, এই যে দেখো এই যে মানটা বসানোর পরে এই যে টি স্কয়ার ওয়াই টি এক্স স্কয়ার, তাহলে এটা দিয়ে মাল্টিপ্লাই হবে এক দিয়ে, তাহলে এক দিয়ে এটা মাল্টিপ্লাই করলে কি হয়ে যাবে, বেশ বেশ সমান পাওয়ার গুলো যোগ করলে কি হবে, এটা ড্যাশ টু দি পাওয়ার 3 প্লাস n মাইনাস 1 হবে, একটা 1 কমে যাবে, রাইট? আর তুমি একটু বেশি নিছ, আমি না সময় বেশি নেওয়াতে আমি খুশি হলাম না, আর একটু কম নিলে ভালো, এবং 1 হয়ে যাবে, তোমার জবাব ঠিক আছে, আর দুই হলে এটা সি প্লাস এন হয়ে যাবে। ওকে, তাহলে এইটুকের জন্য তোমাদের কি কি এখান থেকে মানটা বসাই থার্ড ব্র্যাকেট দিয়ে করাটা তোমার বুদ্ধিমানের কাজ হবে না, তোমরা ডিরেক্ট এই কাজটুকু করবে, ঠিক আছে? ভুল করা যাবে না আবার মাইন্ডে। তাহলে আমার এইটা বসানো হয়ে গেল, আবার বেশ বেশ সমান গুলো এক সারি এটাও আমাদের কাজটাও একসাথে করা হয়ে গেল। এইবার আসে ডি ওয়াই বাই ডি এক্স, এইটার সাথে আমার ওয়ান এর সাথে ব্র্যাকেট খুলে দিলে ওয়ান এর সাথে মাল্টিপ্লাই করলে যা আছে তাই বসবে, আর এক্স মাইনাস এক্স এর সাথে এটা ইয়ে করলে হয়ে যাবে সি প্লাস এন, এন হয়ে যাবে। আর তারপর কি আছে, ওয়াই, ওয়াই তোমরা ওয়াই ইকুয়াল টু এইটা আছে, এই মানটা পুট করে দিলে আমার মান বসানো হয়ে গেল। এখন আমরা যেটা করব, ইকুয়েটিং দ্য কোফিসিয়েন্ট অফ এক্স টু দি পাওয়ার 3 প্লাস এন টু 0 উই গেট, তো তোমরা তো জানো যে আমরা ইকুয়েট করলে এক্স টু দি পাওয়ার 3 প্লাস এন যেখানে নাই ওখানে 3 প্লাস এন আনতে হয়। তাহলে আমার প্রথম টার্মে কি আছে, প্রথম টার্মে তো সি প্লাস এন মাইনাস ওয়ান আছে, আমার দরকার সি প্লাস এন, কি এন ইকুয়াল টু কি বসালে সি প্লাস এন হবে, এই যে এখানে এন ইকুয়াল টু কি বসালে এন প্লাস ওয়ান হবে, দেখো গতকাল গত ক্লাসে পড়াইছি বারবার, এটা সি প্লাস এন প্লাস ওয়ান কেন একদম জবাব দিচ্ছ না আমাকে, আমি কি বলছি প্রশ্নটা করছি, আমি ইকুয়েট কি করতেছি সি প্লাস এন, এক্স টু দি পাওয়ার সি প্লাস এন, এরপরে আমি প্রথম টার্মে চলে গেছি, টার্মে যে আমি পাই নাই এখানে সি প্লাস এন টা, আমার সি প্লাস এন আনতে হবে, কি করতে হবে, এন প্লাস এন ওয়ান বসাতে হবে, তখন আমার কোফিসিয়েন্ট সি প্লাস এন দাঁড়ালো। তাহলে এখানে ঠিক দাঁড়ানোর পরে যেহেতু আমি এন ইকুয়াল টু সি প্লাস এন বসাইছি, বসে এটা আনা হয়েছে, তাহলে লেফট সাইড এর যে কোফিসিয়েন্ট গুলো আছে এখানেও সি প্লাস এন বসাতে হবে, তাহলে এর জায়গায় কি হয়ে যাবে, এন প্লাস এন ওয়ান হয়ে যাবে, ভিতরে যে সি প্লাস এন আছে ওইটা হয়ে যাবে সি প্লাস এন প্লাস ওয়ান হয়ে যাবে, পরে যে সি প্লাস এন মাইনাস ওয়ান আছে ওইটা হয়ে যাবে সি প্লাস এন প্লাস ওয়ান মাইনাস ওয়ান ক্যান্সেল হয়ে, ওই যে দেখো এই মানটা পাইছো কি পাইছো, জি স্যার। আচ্ছা এবার আসো দ্বিতীয় টার্মে, সি প্লাস এন আছে এখানে, আমার কিছুই করার দরকার নেই, জাস্ট কোফিসিয়েন্ট আমি পুট করে দিলাম, ওই যে দেখো এন সি প্লাস এন সি প্লাস এন প্লাস মাইনাস ওয়ান আমি পুট করে দিলাম, পরেরটাতে নাই এখানে কি বসাতে হবে, এন প্লাস ওয়ান বসাতে হবে, এন প্লাস ওয়ান বসানোর বসানোর পর যা আসে এই যে বসাই দিলাম, এটাতে সি প্লাস এন আছে যা আছে তা পুট করে দিলাম, এটাতে সি প্লাস এন আছে কোফিসিয়েন্ট হলো মাইনাস এন আমি মাইনাস এন পুট করে পুট নিয়ে নিলাম, শেষ, আমার সি প্লাস এন এর ইকুয়েটিং হয়ে গেল। এখন আমরা যেটা করলাম সেটা হলো একটু সিম্পলিফিকেশন,
আমার কোফিসিয়েন্ট ইকুয়েটিং শেষ হয়ে গেল কিন্তু এখন আমার সিম্পলিফিকেশন সিম্পলিফিকেশন আমি কি করলাম দেখো এই প্রথম টার্মটা তোমরা লক্ষ্য করো n প্লাস 1 c প্লাস n প্লাস 1 c প্লাস n তিন নম্বর টার্মটা লক্ষ্য করো n প্লাস 1 c প্লাস n ও c প্লাস n প্লাস 1 আমি n প্লাস 1 c প্লাস n প্লাস 1 যদি আমি কমন নেই তাহলে এখানে কত থাকবে আমি তো দুইটা টার্ম কমন নিচ্ছি বললাম ওয়ান থাকে স্যার শুধু গুড ওয়ান থাকে শুধু তাইলে এখানে থার্ড ব্র্যাকেট দিয়ে বসাও এ প্লাস এন সি প্লাস এন প্লাস ওয়ান নিয়ে থার্ড ব্র্যাকেট দিয়ে বসাও প্রথম টার্ম তিন নাম্বারটা কি হবে বলো সি প্লাস এন প্লাস ওয়ান দুইটা পাচ্ছি হ্যাঁ এটা তো অনেকে কনফিউজ হয়ে যায় কারণ এই যে প্লাস এন প্লাস ওয়ান আর দুইটা সি প্লাস ওয়ান হয়ে যায় সি প্লাস এন প্লাস ওয়ান তা হোল স্কোয়ার হয়ে গেছে এইটা আর এটা শেষ এবার আসো এইটা এইটা এই যে এন তো আছে এই যে সি প্লাস এন গুণ করে এই সি প্লাস এন এর সাথে তাহলে কি হয়ে যাবে স্কোয়ার হয়ে গেল আর এই যে মাইনাস মিলে হয়ে গেল প্লাস ওয়ান এর সাথে এটা গুণ করো তাহলে হইলো এন সি প্লাস এন তারপর এই যে মাইনাস এন সি প্লাস এন মাইনাস এন ইকুয়াল টু জিরো এইটা আর এটা ক্যান্সেল হয়ে গেল ক্যান্সেল হয়ে যাওয়ার পর আমার ইকুয়েশনটা দাঁড়ালো এই সি প্লাস এন প্লাস ওয়ান তার হোল স্কোয়ার এন প্লাস ওয়ান আর এন সি প্লাস এন তার হোল স্কোয়ার প্লাস ওয়ান এই যে কমন নিয়ে নিলাম আর কি মাইনাস ওয়ান এখানে এন আছে এই যে দেখো এন এই এনটা কমন নিয়ে নিলাম ইকুয়াল টু জিরো এটাকে দিলাম ইকুয়েশন নাম্বার টু এখন আমার প্রথম টার্ম যে এই যে এ এন এ এন প্লাস ওয়ান আছে এইটাকে জিরো করতে হবে এন অট করতে হবে এন হলে যদি এন থাকতো তাহলে আমরা জিরো বসাইতাম এন ইকুয়াল টু তাহলে এন অট চলে আসতো যেহেতু এ এন এ এন এ এন প্লাস ওয়ান তাহলে কি বসালে নট হবে বলো মাইনাস ওয়ান হ্যাঁ গুড ওয়েন এন ইকুয়াল টু মাইনাস ওয়ান we get the initial equation INDICIL initial equation এই যে দেখো আমি n equal to minus 1 বসলে এখানে থাকে c square n equal to minus 1 বসলে এটা হয়ে যায় n naught এটা minus n equal to 0 বসলে এটা হয়ে যায় c square plus 1 আরে n equal to minus 1 c minus 1 তার হলো square plus 1 আর n equal to minus 1 বসলে a suffix minus 1 equal to 0 এটু ক্লিয়ার তোমাদের এখন দেখো আমাদের আমাদের শুরুতে বিগিনিং এ আমাদের কন্ডিশনে কি আছে জবাব দাও না যে এ নট ইজ নট ইকুয়াল টু জিরো আমরা যখন লেট ওয়াই ইকুয়াল টু সামেশন এন ইকুয়াল টু জিরো টু ইনফিনিটি এ এন এক্স টু দি পাওয়ার থ্রি প্লাস এন লিখি ওয়ের এ নট ইজ নট ইকুয়াল টু জিরো এন্ড এ সাফিক্স মাইনাস ওয়ান এ সাফিক্স মাইনাস টু এ সাফিক্স মাইনাস থ্রি অল আর জিরো ওই কন্ডিশনের উপর ভিত্তি করেই তো অঙ্কটা সলভ করতেছি যেহেতু এস অফ এক্স মাইনাস ওয়ান জিরো তাইলে এই সেকেন্ড টার্মটা কি হয়ে যায় চোখ বুঝে তুমি কি করবে এটা হ্যাঁ এর জন্য জবাব দিচ্ছ না জিরো স্যার জিরো হয়ে যাবে স্যার জিরো হয়ে যাবে এখানে যা ইচ্ছে তার তা এখানে ব্র্যাকেটের ভিতর দশটা টার্ম থাকলো এস অফ এক্স মাইনাস ওয়ান হলে কি হয়ে যাবে জিরো হয়ে যাবে মাল্টিপ্লাই টার্ম যেহেতু কি হবে এটা জিরো হয়ে যাবে তাহলে এই টার্মটা জিরো এবার আসো এ নট ইজ নট ইকুয়াল টু জিরো তাহলে অবশ্যই সি স্কোয়ার ইকুয়াল টু কি হবে জিরো তাহলে সি ইকুয়াল টু কি পেয়ে গেলাম জিরো জিরো কি হয়ে গেল এটা তাহলে কোন কেসে পড়লো সেকেন্ড কেস দ্যাট ইজ রুটস সেম ইকুয়াল রোডস রোডস আর সেম ইকুয়াল রোডে পড়ে গেল এবার আসো ফ্রম টু উই গেট
তুই থেকে এটা লিখতে পারি কিনা বলো, তোমরা ইকুয়েশনটা দেখে নাও। আমি n প্লাস 1 এর মানটা ইয়া করলাম শুধু, আর বাকিগুলোকে রাইট হ্যান্ড সাইডে নিয়ে গেলাম। ক্লিয়ার? বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা ক্লিয়ার স্যার। হ্যাঁ, তারপর আবার কি করলাম, এই যে সি প্লাস এন তাহলে স্কয়ার প্লাস ওয়ান ডিভাইডেড বাই সি প্লাস এন প্লাস ওয়ান তাহলে স্কয়ার, এইটুক মানকে আমি ধরলাম এস এন। এই যে দেখো, লেট এস এন ইকুয়াল টু সি প্লাস এন তাহলে স্কয়ার প্লাস ওয়ান ডিভাইডেড বাই সি প্লাস এন প্লাস ওয়ান তাহলে স্কয়ার। তাহলে এই ইকুয়েশনটা কি দাঁড়ায় আমাদের, এ এন প্লাস এ এন প্লাস ওয়ান ইকুয়াল টু এস এন এ এন, এটাকে দিলাম ইকুয়েশন নাম্বার থ্রি। আর এটার থেকে আমরা, তুমি যদি এ ওয়ান এ টু এ থ্রি মান বের করো কি হবে বলো তো আমাকে। এ ওয়ান এর মান কি হবে এখান থেকে বলো, একটু বলে দাও তাড়াতাড়ি। এন ইকুয়াল টু জিরো পুট করো তাহলে এ ওয়ান পাবা, তাহলে কি হবে? ইয়েস ইয়েস নট এ নট। গুড। তারপর এ টুর মান বের করো কি হবে, পরে করবো পরের স্টেপে। আচ্ছা এবার আসো, আমরা এস এন কি ধরলাম, এটা এটা এস এন ইকুয়াল টু দিস। আমাদের এস এন প্রাইম এর মান আমাদের দরকার পড়ে, এস এন প্রাইম তার মানে কি ডিফারেন্সিয়েশন। এস এন প্রাইম টা কি হবে, ডেল এস প্রাইম বাই ডেল সি, ডেল এস প্রাইম বাই ডেল সি, ডি বাই ডি এক্স করো নাই ডিফারেন্সিয়েশন, ডি বাই ডি এক্স করা মানে কি এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতেছে আর কি ভেরিয়েবলটা এক্স, আর সি এর সাপেক্ষে করা মানে এখানে ভেরিয়েবলটা হলো সি। বুঝতে পারছো ব্যাপারটা? তাহলে আমরা ডেল এস এন বাই ডেল সি মানে এস এন প্রাইম ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইডে তুমি ইউ বাই ভি মেথডে ডিফারেন্সিয়েট করে তুমি আমাকে বলো, বুঝছো কি বুঝছো নাই, বুঝো নাই আমাকে বলো, তোমরা দেখে ইয়ে শূন্য বলো আমাকে কুইক, ইউ বাই বি মেথডে ডিফারেন্সিয়েট করো। জি স্যার বুঝতে পারছি স্যার। জাস্ট ইউ বাই বি, সিটা হলো সিটা হলো ভেরিয়েবল, এখানে তোমরা আগে এক্স ভেরিয়েবলে ডিফারেন্সিয়েশন করছো, এক্ষেত্রে সিটা ভেরিয়েবল। এখন দেখো উপরে দুইটা টার্মের মধ্যে একটা টার্ম কমন আছে, দেখো সি এন প্লাস ওয়ান টার্মটা কমন আছে, নিচের একটা টার্মের সাথে এটা ক্যান্সেল করে দিতে পারো। জি স্যার কমন নিয়ে ক্যান্সেল করা যায়, কমপ্লিট ক্যান্সেল করে ফেলুন, তাহলে কিউ হয়ে গেল নিচে। উপরে দেখো টু টু কমন আছে, দুইটা টার্মের মধ্যে টুটা কমন নিয়ে নিলাম, তারপর এই অবস্থায় দাঁড়ালো। তারপর আমি প্রথম দুইটা টার্মকে দুইটা টার্ম করে ফেললাম, সি প্লাস এন ইন্টু সি প্লাস এন স্কোয়ার করলাম প্লাস ওয়ান ইন্টু সি প্লাস এন আর একটা টার্ম করে ফেললাম, ওখানে মাইনাস ব্র্যাকেট তুলে দিলাম, সি প্লাস এন তার হোল স্কয়ার করলাম আর প্লাস এম এনসে মাইনাস ওয়ান করলাম, তাহলে দুইটা টার্ম ক্যান্সেল হয়ে গেল। ক্যান্সেল হয়ে আমার কি দাঁড়ালো এখানে, টু ইন্টু আফটার সিম্পলিফিকেশন এস এন প্রাইম, এস এন প্রাইম কি পেলাম, টু ইন্টু সি প্লাস এন প্লাস মাইনাস ওয়ান ডিভাইডেড বাই সি প্লাস এন প্লাস ওয়ান তার কিউব। ক্লিয়ার এইটুক তোমাদের? জি স্যার পুরো ক্লিয়ার স্যার, থ্যাংক ইউ। এবার আসো ফ্রম থ্রি, ওই যে যে আলোচনাটা আমি তোমাদের সামনে করে আসলাম একটু, ওই এ ওয়ান ইকুয়াল টু এস নট এ নট, এ টু ইকুয়াল টু এস ওয়ান এ ওয়ান, ওই যে এ ওয়ান এর মানটা আবার প্রথম টার্মটা থেকে পুট করে দাও, তাহলে এস নট এস নট এ নট এস নট এস ওয়ান, এ থ্রি টা বের করো, তাহলে এস টু এ টু, এ টুর মানটা আবার পুট করে দাও, তাহলে এ নট এস নট এস ওয়ান এস টু এসেট্রা। এইভাবে তুমি তোমার যতটা মান দরকার তুমি বের করতে পারো, মিনিমাম তিনটা বের করলে হয়ে যায়। আর এবার আসো, উই হ্যাভ ওয়াই ইকুয়াল টু সামেশন অফ দিস, এই টার্মটাকে আমরা সামেশন এক্সপান্ড করলে আমরা এটা পাই, এটা পাওয়ার পর এখানে আমি যদি এ ওয়ান এ টু এ থ্রি মানগুলো পুট করে দেই, এই যে দেখো এ ওয়ান ইকুয়াল টু এটা পুট করি, এ টু ইকুয়াল টু যদি এইটা পুট করি,
কমন চলে আসছে দেখো প্রতিটা টার্মে, আর ভিতরের টার্ম গুলো এই অবস্থায় দাঁড়ায়। গুচ্ছ কি বুঝো নাই বলো? আমি জাস্ট A1 A2 A3 এর মান গুলো পুট করলাম, তারপর A0 আমি কমন নিয়ে নিলাম। জি স্যার, ক্লিয়ার স্যার, কমন না হয়েছে এটা। আচ্ছা, এখন আমি কি করলাম দেখো, লেট UC ইকুয়াল টু কোন টার্মটাকে দেখো, আমি UC ধরলাম, তোমার চোখের সামনেই আছে A0 ছাড়া বাকি যে টার্মটা আছে except A0 remaining যে টার্মটা আছে ওইটাকে আমরা কি করলাম UC ধরছেন স্যার? হ্যাঁ, মনে করলাম UC। এখন আসো and BC, BC-টা হবে UC কে যদি তুমি C এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করো যেই ভ্যালুটা আসবে ওই ভ্যালুটাকে আমরা বলি UC, আরে BC। UC কে C এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করার পরে যেই মানটা দাঁড়াবে সেই মানটাকে বলি আমি আমরা BC। কোন অঙ্কের বেলায়? ইকুয়াল রুটের বেলায়। বুঝতে পারছো এই জিনিসটা আসবে ইকুয়াল রুটের বেলায়। আমি আরেকবার উত্তর ব্যাপারটাকে তোমাকে স্পেসিফাই করি, UC কোনটাকে ধরলাম তোমরা দেখছো, BC হবে সেই মানটা, UC যে মানটা আছে ওইটাকে সেই সাপেক্ষে ডিফারেন্সিয়েট করার পর যে মানটা আসবে সেই মানটাকে আমরা বলি BC। এবার আসো আরেকটা কন্ডিশন আছে, ইউ ইকুয়াল টু UC, UC-টা ইউ হয়ে যায় যখন সি ইকুয়াল টু জিরো। সি ইকুয়াল টু জিরো মানে আমাদের ইন্ডিস্ট্রিয়াল ইকুয়েশন সি আমরা কি পেয়েছি, জিরো। When C equal to zero, then UC became U. When C equal to zero, BC became V. এটা তোমাদের জানা থাকতে হবে। এবার আসো কেস ওয়ান, When C equal to zero, SN equal to, এটা পাওয়া যায় কিনা বলো। তোমরা চলে যাও SN-এ, SN-এ যে ওইখানে C equal to, ওই SN এর মধ্যে C equal to zero পুট করো, পুট করে এই মানটা আসে কিনা আমাকে ইয়েস অর নো বলো কুইক। ইয়েস স্যার, পাওয়া যায় এটা। আচ্ছা, এখন তুমি আমার এখান থেকে মানগুলো বের করে দাও, S0 এর মান বের করে দাও, S1 এর মান বের করে দাও, S2 এর মান বের করে দাও, S3 এর মান বের করে দাও, নিচে লেখা আছে মানগুলো তোমরা মিলাই নাও, যদি ঠিক আছে বয়স থাকে থাকে আমাকে ইয়েস বলো। এখন আমরা একটা সলিউশন পেয়ে যাই, এই যে দেখো UC equal to কি আছে, UC equal to XC 1 plus S0 S1 S0 S1 S2 X3, তাহলে এই যে দেখো S0 S1 S2 S3 এই মানগুলো তো তুমি বের করে ফেলছো। তাহলে আমরা কি জানি UC টা U হয় কখন? When UC became U? C equal to zero. When C equal to zero? তাহলে পুট করে দাও C equal to zero. তাহলে UC হবে U, এই যে দেখো আমি U লিখলাম। বসাও এখানে C equal to zero. XC কি হবে? X power 0, 1 হয়ে যাবে। 1 হয়ে যাবে, এই যে 1. এই যে ব্র্যাকেট. এই যে 1, এই যে দেখো 1. S0 কি পেয়েছো? 1. তাহলে 1 বসালে কি থাকে? X, এই যে 1. এই যে S0 1 কি পেয়েছে? 2/2 স্কোয়ার, কি আছে? X স্কোয়ার। S0 1 X1 S2 মান বসাও, তাহলে এইটা পেলাম। এই যে তাহলে আমরা একটা সিরিজ সলিউশন আমরা বের করে ফেললাম। U = সিরিজ সলিউশনে আমরা একটা সলিউশন বের করে নিয়ে আসবো ডিফারেনশিয়াল ইকুয়েশনটা। এবার আসো ভিটা বের করতে হবে, ইউটা বের হয়ে গেল, এখন আমাদের ভিটা বের করতে হবে।
আমাদের বিসি ইকুয়াল টু আমরা কি জানি কি বলছি বিসিটা কিভাবে আসবে তোমরা বলো না জবাবটা দাও না একজন একজন জবাবটা দিতে পারতেছ না আমি বললাম এতবার যে স্যার ডেল ইউসি কে সেটাই হলো আমাদের ভিসি এটাই তো আমি বললাম তাহলে আমার কি করতে হবে ভিসিটার জন্য এখানে লিখলাম বিসি ইকুয়াল টু ডেল ইউসি বাই ডেল সি তাহলে এটাকে আমরা ডিফারেন্সিয়েট করব তাহলে এখানে কয়টা টার্ম আছে এক্স সি আর ব্র্যাকেটের ভিতর আরেকটা তাহলে আমি এটাকে ইউভি ভাবতে পারি তোমরা একটা ডিফারেন্সিয়েশনের সূত্র পেয়েছো আমি আরেকবার রিপিট করি তোমরা কলম দিয়ে লিখে নিতে পারো সাইডে ডি বাই ডি এক্স a to the power x equal to a to the power x into log of a aise hi sutra ta ji sir d by dx a to the power x a holo constant x ta variable ta power oi ta differentiation amra peyechi a to the power x into log of a তাহলে x to the power c কে যদি আমরা ডিফারেন্সিয়েট করি উইথ রেসপেক্ট টু c where x is constant then what becomes কি আসবে x to the power c log না log x গুড কনফিউজ করছো কেন ঠিক আছে তো জবাব x to the power c log x log x তো কনস্ট্যান্ট এখানে জি স্যার x to the power c log x আচ্ছা এখন তাহলে এখানে কয়টা টার্ম পাইছো এখানে কি পাইছো প্রথম ডিফারেন্সিয়েশন কয়টা টার্ম আছে কি কি আছে মানে log x আছে x টু দি পাওয়ার c আছে আর কনস্ট্যান্ট হিসেবে ব্র্যাকেটের টার্মটা তো আছেই তাহলে x টু দি পাওয়ার c আর কনস্ট্যান্ট এর ব্র্যাকেট টার্মটা যে আছে কনস্ট্যান্ট হিসেবে এইটাকে তুমি সংক্ষেপে কি লিখতে পারো আবার সংক্ষেপে কি লিখতে পারো তোমাদের বেলা লিখে পরের বার ইউসি লিখলে টাইম পাইবা এইভাবে ইউসি টা লিখে ফেলবা পরের বার দেখো ইউসি কনস্ট্যান্ট হয়ে গেল এইবার সেকেন্ড টার্মে এই যে দেখছো ইউসি কনস্ট্যান্ট ইউসি আর সরি এক্সি কনস্ট্যান্ট এখন এটাকে ডিফারেন্সিয়েট করে কি হবে জিরো এক্স হলো কনস্ট্যান্ট এক্স নট হলো ভেরিয়েবল এস নট একবার ডিফারেন্সিয়েট করলে কি হবে এস নট প্রাইম এস নট প্রাইম এখন এক্স স্কোয়ার কনস্ট্যান্ট এস নট আর এক্স ওয়ান আরে এস ওয়ান এটা ভেরিয়েবল ইউভি তে করো কি হবে একবার এটা কনস্ট্যান্ট থাকবে এটাকে ডিফারেন্সিয়েট করবে কি হবে এস ওয়ান প্রাইম হবে আবার এস ওয়ান কনস্ট্যান্ট থাকবে এস নট হবে এস নট প্রাইম হবে এক্স স্কোয়ার দুইটার সাথে গুণ হবে এটার বেলায় এস নট এস ওয়ান কে একটা মনে করবা ব্র্যাকেট দিয়ে এস টু একটা মনে করবা তাহলে ইউভি হবে প্রথম ইউভি তে পড়ে নেবা পরে আবার এস নট এস ওয়ান যেটা ব্র্যাকেটে রাখছো এটাকে আবার ইউভি তে করবা আর এক্স থিটা প্রতিটা টার্মের সাথে কি হয়ে যাবে মাল্টিপ্লাইড হয়ে যাবে তখন আমরা পাই এই যে ফরম্যাটে পাই মাল্টি ইকুয়েশনটাকে ক্লিয়ার কনসেপশন यस স্যার আচ্ছা এবার আসো
আমাদের মেইন কাজটা মেইন কাজগুলো শেষ হয়ে গেছে এখন জাস্ট এখন কেন দরকার ওই যে এই যে এইটার কারণ ওই যে বিল মধ্যে যে আমরা পেলাম এই যে এই যে এই জন্য ডিফারেন্সিয়েটটা করতে হচ্ছে এস এম কে যে আমরা ডিফারেন্সিয়েট করলাম ওই মানগুলো আমাদের দরকার পড়বে এখন এস নট এস ওয়ান এখান থেকে বের করে দেখো এখানে মানগুলো ঠিক আছে কিনা এস ওয়ান নো বলো আমাকে কুইক এন ইকুয়াল টু জিরো বসাও ওয়ান বসাও টু বসাও থ্রি বসাও এস ওয়ান নো বলো মানগুলো ঠিক আছে কিনা ইয়েস স্যার আচ্ছা গুড তাহলে এখন আসো আমি ইউ সি টা ইউ হবে সি ইকুয়াল টু জিরো আমি আগে বলেছি আবার এও বলেছি বি সি টাও বি হবে যখন সি ইকুয়াল টু জিরো তাহলে এবার আসো এই বিসিটা বি হয়ে গেল বিসি সি ইকুয়াল টু জিরো তাহলে কি হবে বসালে বি হবে রাইট হ্যান্ড সাইডে কি ছিল রাইট হ্যান্ড সাইডে কি ছিল প্রথম টার্মে ইউসি লগ এক্স ইউসি লগ এক্স তাহলে সি ইকুয়াল টু জিরো হইলে ইউসি ইউসি সি ইকুয়াল টু জিরো হইলে ইউসিটা কি হয় ইউ হয়ে যায় তাহলে ইউ লগ এক্স আর এখানে এক্স টু দি পাওয়ার সি আর ছিল যেহেতু সি ইকুয়াল টু জিরো এই টার্মটা কি হয়ে যাবে ওয়ান হয়ে যাবে তারপর তুমি মান বসাও এই যে এস এস নট প্রাইম এর মান কত পেয়েছে এই যে দেখো টু এই যে এই জন্য এই যে টু এক্স এই যে এক্স বুঝছো এই যে টু এক্স এই যে মান গুলো শুধু বসাও তাহলে তুমি বি আর একটা সলিউশন পেয়ে গেলা তোমার সিরিজ সলিউশন তাহলে দেয়ারফোর বি ইকুয়াল টু দিস y equal to iu plus bb be the general solution of the given differential equation ইখান থেকে একটা অঙ্ক প্রতি পরীক্ষায় থাকেই কিন্তু এই চ্যাপ্টার থেকে এটা একদম অবশ্যই একটা অঙ্ক থাকে বলে রাখি তোমরা প্রিভিয়াস চ্যাপ্টার দেখো আর এই প্রশ্ন দেখবা এখান থেকে একটা অঙ্ক থাকবে তো প্রিভিয়াস মেথডের অঙ্ক থাকেই একটা অঙ্ক তাহলে আরেকটা অঙ্ক একটু দেখাই তোমাদের ইকুয়াল রুটের এইটাই বলতে ইকুয়াল রুটের এই যে দেখো এক্স ডি স্কয়ার ওয়াই বাই ডি এক্স স্কয়ার প্লাস ডি ওয়াই বাই ডি এক্স প্লাস এক্স ওয়াই ইকুয়াল টু জিরো তাহলে ওই এগুলার আলোচনা করলাম না বুঝছো ওয়াই ডি ওয়াই বাই ডি এক্স আর কন্ডিশন ডিসক্রাইব এডি এক্স স্কয়ার প্রতি ডঙ্কের বেলায় ইয়ে তাহলে এক্স ইনটু ওই মানটা বসালে এক্স এর কোফিশিয়েন্টটা কি হবে এক্স এর ইয়েটা পাওয়ারটা বলো কি সেটা বলতে তোমরা এত দেরি করলে আমি আমার ভালো লাগে আবার বলেন ভালোভাবে বুঝি নাই আর এখানে মানটা বসাও না এখানে কি কি করবে এখানে তুমি মান বসায় কি হবে এখানে আমার একসাথে মানটা বলো রেজাল্টটা বলো আমি এটাই চাচ্ছি তোমার থেকে প্রথম টার্মটা আরে প্রথম টার্মটা ডি স্কয়ার ওয়াই বাই ডি এক্স স্কয়ার এটার মান কি আসে আমার মুখস্থ বলো দেখে একজন সামেশন সহ বলো জিরো টু ইনফিনিটি এ এন ইন্টু সি এন প্লাস ওয়ান ইন্টু সি এন প্লাস ওয়ান মাইনাস ওয়ান এক্স টু দি পাওয়ার সি এন প্লাস সি প্লাস এন মাইনাস টু মাইনাস টু আসে এবং প্রতিটা অঙ্কের বেলায় আসে তাহলে এখানে এক্স যেহেতু আছে আমাদের এখানে কোফিশিয়েন্ট এক্স টু দি পাওয়ার সি এন মাইনাস ওয়ান হবে এই কথাটা কেন বলতে পারলাম না আমি তো ওই জবাবটা জানতে চাচ্ছি আমি বলতেছি ডিসক্রাইবেড এক্স স্কয়ার মানটা বসালে একবার কি হবে তোমরা কেন ওইটার সাথে ওই বেশ 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 সমান পাওয়ারটা বইলে টু যেহেতু আসে প্রতি অঙ্কের বেলায় এক্স এর পাওয়ারটা ওয়ান তাহলে এক্স টু দি পাওয়ার থ্রি প্লাস এর মাইনাস ওয়ান হবে স্যার এই কথাটা কেন বলতে পারলাম আর বাকি যা আছে তা তো থাকি চেঞ্জটা চেঞ্জ ওই কোন জায়গাটায় মান বসানোর এখন ওইটা কনফিউশনে থাকে থাকো থাকো তোমরা কোফিশিয়েন্ট গুলো নিয়ে তো চিন্তার কোনো দরকারই নাই
लास्ट टर्म टा जेटा उठेछे तेन इक्वेट होय তাহলে কি হবে x টু দি পাওয়ার 3 প্লাস n মাইনাস 2 আবার বলতেছে 2 স্যার প্রথমটা 1 হবে যখন দিয়ে হবে প্রথমটা 1 দ্বিতীয়টা 1 ই ডিভাইড বাই dx যা আছে তা এই যে ডিভাইড বাই dx এখানে 1 শুধু এখানে কোনো কিছু আছে তাহলে যা আছে তা 3 প্লাস n মাইনাস 1 এবার আসো y টা বসালে 3 প্লাস n প্লাস কি হয়ে যাবে समान पावर गुलो की होबे जोग होबे पहले c प्लस n प्लस 1 प्लस 1 अच्छा एबार आसो इक्वेटिंग एतटुक तो क्लियर तोमादेर इक्वेटिंग द कोफिशिएंट ऑफ x टू द पावर c प्लस n टू 0 वी गेट তাহলে প্রথমটার মধ্যে c প্লাস n আনতে হলে কি করতে হবে n इक्वल टू n plus 1 n plus 1 বসাইছো c plus n হয়ে গেছে এখন লেফট সাইডটা ক্লিয়ার করে ফেলো তুমি ক্লিয়ার করে লিখে ফেলো ইকুয়েট করে ফেলো কি বসবে a টু দি পাওয়ার n plus 1 a টু দি পাওয়ার কথাটা বললে হইল না বলবা n plus 1 a সাফিক্স n n plus 1 c plus n plus 1 c plus n c plus n খুশি হলাম তুমি বললে আমার খুশি লাগে কেন যে তোমার শিখা হয়ে গেল কোনো কনফিউশন আর রইল না ক্লাসে আচ্ছা এরপরে আবার একই জিনিস আমার c প্লাস n দরকার তাহলে কি করতে হবে এটার মধ্যেও n প্লাস 1 হবে তাহলে এখানে বসাও নিজেই বসাই বলে বলো n প্লাস 1 c প্লাস n প্লাস 1 প্লাস 1 এই যে দেখো তোমার ক্লিয়ার হয়ে গেল এরপরেটা তো আমার c প্লাস n হলে কি করতে হবে n মাইনাস গুড n মাইনাস 1 বসাতে হবে আমি খুশি হলাম জবাব তাহলে কোফিশিয়েন্টটা কি হয়ে যাবে তখন n মাইনাস 1 a মাইনাস n মাইনাস 1 ইকুয়াল টু 0 তোমরাই তো পেরে পেরে গেল এটা এখন দেখো দুই এখানে দেখো n প্লাস 1 c প্লাস n প্লাস 1 আছে এই যে n প্লাস 1 c প্লাস n প্লাস 1 আছে এখন এই দুইটা টার্ম তো কমন নিতে পারি আমি কমন নিলে এখানে কি হয়ে যায় বলো তো ব্যাপারটা আলটিমেটলি কি হয়ে যায় বলো দেখি c প্লাস n প্লাস 1 স্কয়ার হবে গুড এই যে দেখো c প্লাস n প্লাস 1 তার হোল স্কয়ার আর n প্লাস 1 প্লাস a সাফিক্স n মাইনাস 1 ইকুয়াল টু 0 ওকে এখন আমার এই ইনডিসিয়াল ইকুয়েশন বের করতে হবে n ইকুয়াল টু মাইনাস 1 করলে কারণ এটাকে 0 বানাতে হবে আমার তাহলে n ইকুয়াল পুটিং n ইকুয়াল টু মাইনাস 1 উই গেট দা ইনডিসিয়াল ইকুয়েশন উই গেট দা Initial equation. What should I do? N equal to minus 1. It is which? Who's the person? Yes, sir. C equal to Jekan Amade from the beginning, Shuruti condition Ache Amade. The S suffix minus 1, S suffix minus 2, S suffix minus 3, all are 0. Ukan Seki Amra Potom Tarta shoot out Vajai. জিরো হয়ে যায় আবার বলা আছে শুরুতে n নট জিরো না কিন্তু তাহলে সি স্কয়ার অবশ্যই জিরো তাহলে আমরা সি এর মানটা পেয়ে যাই সি স্কয়ার ইকুয়াল টু দ্যাট ইজ ইকুয়াল টু 0 0 তাহলে আমরা হুইচ ইজ ইনডিসিয়াল ইকুয়েশন পুটিং n ইকুয়াল টু মাইনাস 1 উই গেট দা ইনডিসিয়াল ইকুয়েশন এইটুক পর্যন্ত যে সঠিকভাবে আনতে পারবে এই অঙ্কটাতে সেও নাম্বার পাবে পার্শিয়াল নাম্বার বলে রাখি আচ্ছা এখন আবার করলাম কি দেখো এগেইন পুট n = 0 উই গেট এগেইন আমি পুট করলাম n = 0 ওই ইকুয়েশনটাতে পুট করে দেখো এটা হয় কিনা n = - 1 যেটাতে বসেছে ওইটার মধ্যে এস এর নো বলো এস স্যার হ্যাঁ c + 1 টা হোল স্কয়ার a 1 প্লাস s সাফিক্স - 1 = 0 তাহলে আমরা এখান থেকে আমরা a1 equal to 0 পাই কিভাবে পাই s suffix minus 1 তো আমরা ডাইরেক্ট 0 হয়ে যাচ্ছে তারপর c equal to 0 আমরা পেয়েছি আমরা ইনডিসিয়াল ইকুয়েশনে পুট করে দাও c equal to 0 তাহলে আমরা এখানে কি পাই 1 স্কয়ার a1 দ্যাট ইজ a1 equal to 0 তাহলে আমরা এখান থেকে a1 equal to 0 পেয়ে যাই
এখন আবার আমরা ওই ইকুয়েশনটাকে ইকুয়েট করব ইন ইকুয়েটিং দা কোএফিসিয়েন্ট অফ x টু দি পাওয়ার c প্লাস n প্লাস 1 টু 0 x টু দি পাওয়ার c প্লাস n প্লাস 1 টু 0 তাহলে তুমি যদি এখন এই যে ইকুয়েশনটাকে x টু দি পাওয়ার c প্লাস n c প্লাস n প্লাস 1 টু 0 ইকুয়েট করতে চাও তাহলে কি বসাতে হবে এখানে n ইকুয়াল টু বলো n প্লাস 2 গুড আমি অনেক খুশি হলাম খুব দ্রুত জবাব দিছ তাহলে এখানে হয়ে যাবে n প্লাস 2 এখানে হয়ে যাবে c c প্লাস n প্লাস 2 এখানে হয়ে যাবে c প্লাস n প্লাস 1 ওই যে দেখো ওই যে আমি কমন নিয়ে নিছি আরেকটা টার্মে আসে বলে আছে কিন্তু প্রথমটা দেখো এই যে আমি যে বললাম c প্লাস n প্লাস 2 এটা হলো c প্লাস n প্লাস 1 এই যে আবার দ্বিতীয় টার্মটা তো বসাও এই যে এটাতে বসাইলে n প্লাস 2 তাহলে এটা হয়ে যাবে n প্লাস 2 c প্লাস n প্লাস 2 এই যে দেখো এই জন্য n প্লাস 2 কমন নিয়েছি এই যে n প্লাস 2 কমন নিয়েছি c প্লাস n প্লাস 2 আর লাস্টের টার্মটা যা আছে তা এই c প্লাস n প্লাস 1 তো আছেই এখানে কোনো চেঞ্জ নাই তাহলে n এই যে দেখো n ইকুয়াল টু 0 দেয়ারফোর এখানে আবার যদি c প্লাস n প্লাস 2 কমন নাও তাহলে এই জায়গাটা কি দাঁড়ায় বলো c প্লাস n প্লাস 2 কমন নিলে কি হয় বলো না ভিতরে প্যাকেটের স্কয়ার হয়ে যায় জি স্যার স্কয়ার হয়ে যায় 2 হয়ে যায় আর কি c প্লাস n প্লাস 1 প্লাস 1 প্লাস 1 হয় দ্যাট ইজ 2 হয়ে যায় c প্লাস n প্লাস 2 তাহলে স্কয়ার n প্লাস 2 হবে n প্লাস n প্লাস 2 ইকুয়াল টু দিস রাইট হ্যান্ড সাইডে নিয়ে যাও এই ফর্মে দিস গিভস এখন এটার মাধ্যমে আমরা পাই a2 মান যদি আমরা বের করতে চাই এখন n ইকুয়াল টু কি বসাতে হবে জিরো জিরো তাহলে আমি এন ইকুয়াল টু জিরো বসো তাহলে এইটা পেয়ে গেলাম এ থ্রি বসে মান বের করতে হলে এন ইকুয়াল টু কি বসাতে হবে ওয়ান ওয়ান তাহলে আমরা এইটা পাই এ ওয়ান এ ওয়ান আমরা কি পেয়েছি জিরো পেয়েছি তাহলে এই টার্মটা কি হয়ে যায় জিরো হয়ে যাবে স্যার যাই থাক না কেন এ ওয়ান এর সাথে হাজার মাল্টিপ্লাই টার্ম থাকুক জিরো হয়ে যাবে তাহলে এ থ্রি জিরো পেয়ে গেলাম এ ফোর এর এ ফোর আমরা পাই এটা এ টুর মানটা আবার আমি ওখান থেকে পুট করে দিলাম এই যে এ টুর মানটা এখানে পুট করে দিয়ে এই জিরো ফর্মে নিয়ে আসছি আবার এ ফাইভ থ্রি বসালে এখানে এন ইকুয়াল টু থ্রি বসালে এ ফাইভ এখানে এ থ্রি হবে এ থ্রি কি আমরা পেয়েছি জিরো পেয়েছি তাহলে এ ফাইভ কি হয়ে যাবে জিরো তাহলে এই সিকোয়েন্সটার মাধ্যমে আমরা কি দেখতে পাচ্ছি এ ওয়ান এ থ্রি এ ফাইভ এ সেভেন এ নাইন অল আর জিরো আমাদের থাকতেছে কি এ টু এ ফোর এ সিক্স এ এইট এই মানগুলো শুধু থাকতেছে আমাদের এই মানগুলো যদি তুমি তোমার ওয়াই ইকুয়াল টু সামেশন এন ইকুয়াল টু জিরো টু ইনফিনিটি এন এক্স টু দি পাওয়ার থ্রি প্লাস এন এর যে ইকুয়েশনটা ওই ইকুয়েশনে যদি পুট করে দাও তুমি এইটা পাও কিনা বলো এই জিনিসটা পাও কিনা বলো এটাই লাস্ট প্রশ্ন এবং এখানে ক্লাস শেষ করবো আমি জি স্যার এন নট কমন নিছি কারণ এন নট তো আমার প্রতিটা টার্মে এ টু এ ফোর এ সিক্স এ কমন আছে এন নটটাকে কমন নিলাম আর এ থ্রি তো আমার দরকার নাই জিরো ওই যে তুমি এটাকে এক্সপ্যান্ড করলে এ ওয়ান এ টু এ থ্রি এ ফোর এ ফাইভ পাবে না ওয়ান থেকে আমি ছাঁটাই করে ফেলছি বুঝছো থ্রি কে বাদ দিয়ে দিছি ওয়ান কে বাদ দিয়ে দিছি ফাইভ কে বাদ দিয়ে দিছি আমি শুধু মান বসাইছি এ টুর মান বসাইছি বুঝছো এ নোটটা বসাইছি এ টুর মান বসাইছি এ ফোর এ মান বসাইছি এ সিক্স এর মান বসাইছি আর ওইগুলো ডাইরেক্ট বাদ দিয়ে দিছি এখন ক্লিয়ার হয়েছে তো তোমাদের জি স্যার ক্লিয়ার স্যার আর বাকিটুক তোমরা নিজেরা একটু চেষ্টা করবা ওই ইউসি ধরলাম দেখো ওই আগের মতোই এ নোটটাকে বাদ দিছিলাম ইউসি ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার সি ইনটু এটা তারপর এই যে ইউসি ইউ হবে ইউসি সি ইউ হবে সি ইকুয়াল টু জিরো হলে বিসি বি সি ইকুয়াল টু জিরো এটা তোমাদের হোম টাস্ক রয়ে গেল আজকে কালকে আগামীকাল 9:35
দিকে শুরু হবে, তারপর তোমাদের ক্লাস শুরু হবে 10টা থেকে। ওকে জি স্যার, ওকে স্যার, আজকে এখানেই শেষ করলাম। থ্যাংক ইউ। ওকে স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।